খেলার মাঠ দখলকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদ, তার জেরেই রাতভর ব্যাপক বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামের ঘটনা। গত কয়েকদিন ধরে সাহেবডাঙ্গা গ্রামের একটি খেলার মাঠে জল জমা নিকাশি করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছিল। এক গোষ্ঠী মাঠে জমা জল নিকাশির জন্য ড্রেন কাটে। এরপরেই শনিবার ভোর রাতে হঠাৎ ওই গ্রামে ব্যাপক বোমাবাজি চালায় স্বপন নামের এক দুষ্কৃতী ও তার দলবল, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করেছে শান্তিপুর থানা, তবে কোনো দুষ্কৃতী ধরা পড়েনি। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।